নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিপস। আজকে একটি বিশেষ যোগ নিয়ে আলোচনা করব, যেই যোগটি আপনাদের জন্মচক্রের মধ্যে অত্যন্ত বেশি পরিমাণে মাঝে মাঝে দেখা যেতে পারে, অর্থাৎ বহু মানুষের জন্মচক্রের মধ্যে এই যোগটি রয়েছে এবং এই যোগটিকে নিয়ে অনেকে চিন্তিত হয়ে পড়েন। আপনি অনেক সময় বুঝে উঠতে পারেন না যে এই যোগটি কি করব, এই যোগটি তো রয়েছে, ঠিক আছে। এই যোগটি হচ্ছে শনি মঙ্গলের যোগ। শনি মঙ্গলের যোগ বহু জন্মচক্রের মধ্যে থাকে এবং সেই সমস্ত জাতকদের ভেতরে একটা কনফিউশন ক্রিয়েট হয়ে যায় যে আমার কি দুর্ঘটনা হয়ে যাবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে না কি হয়ে যাবে, এরকম বিভিন্ন বিভিন্ন নেগেটিভ কথা নিয়ে চলে আসে বিষয়টি, ঠিক আছে। কিন্তু অরিজিনালভাবে এই যোগটি কি ফল দেয় এটা বুঝতে হবে। এই যোগটি পজিটিভ যোগ, এই যোগটি আবার নেগেটিভ যোগ, কারণ শনি এবং মঙ্গল দুটি অশুভ গ্রহ এবং দুটি অশুভ গ্রহ একত্রে মিলিত হয়ে সবসময় কিন্তু একটু বেশি অসুবিধার সম্ভাবনা তৈরি করে দেয়। এর ফলে মঙ্গল হচ্ছে মহারাশির সাহস পরাক্রমের কারক গ্রহ, শনি হচ্ছে দুঃখ নিরাশা মৃত্যুর কারক গ্রহ। শনি অনেক সময় ডিলে প্ল্যানেট বলা হয়, যে স্লো মুভিংয়ে চলে, অলসের গ্রহ বলা হয়, অনেক ধীর গতিতে সে এগিয়ে যায়। মঙ্গল অনেক সময় কুইকলি বলে দেওয়া হয়, অর্থাৎ স্পিডি গ্রহ বলে দেওয়া হয়, অর্থাৎ 45 দিন অন্তর একটা রাশিকে পরিবর্তন করে ফেলে। তাই এরকম দুটি গ্রহ, অর্থাৎ একে অপরের আবার শত্রু, এরকম একটি গ্রহ মঙ্গলের সঙ্গে শনির কিন্তু খুব একটা সদ্ভাব নেই। এরকম দুটি গ্রহ যদি একসঙ্গে যোগ তৈরি করে দেয় এবং শনি মঙ্গলের যোগ তৈরি হয়ে যায়, তাহলে অবশ্যই আপনার চিন্তা হবার কথা যে এই যোগটি আবার কি ফল দিয়ে দেবে, এই যোগটি তার নিজের দশা অন্তদশা কি সমস্যা দেবে কে জানে। এরকম একটা চিন্তিত আপনি অনেক সময় হয়ে পড়েন, কিন্তু চিন্তার কোনো ব্যাপার নয়। এখানে অনুষ্ঠানটি হচ্ছে আপনারই জন্য, অর্থাৎ আপনি শুনে রাখুন যে কী কী বিষয়গুলো ঘটবে। যদি শনি মঙ্গলের যোগ থাকে আপনার জন্মচক্রের মধ্যে, তাহলে আপনার জীবনটা কিন্তু অনেকটা সংঘর্ষপূর্ণ জীবন অবশ্যই হয়ে যাবে। জীবনের মধ্যে আপনার কিন্তু হঠাৎ লাভ হতে পারে, আপনি আবার হঠাৎ লোকসানের মধ্যেও প্রবেশ করে যেতে পারেন। এরকম দেখা যায় শনি মঙ্গল যদি একে অপরকে সমসপ্তমে থাকে, দৃষ্টি দেয়, তাহলে এরকম জিনিস অনেক সময় হয়ে যায়। শনি মঙ্গলের ফলে অনেক সময় নেগেটিভ, শনি মঙ্গলের নেগেটিভ বলছি আমি, পজিটিভ কী করে হয় বা নেগেটিভ কোথায় কোথায় হয়, শনি মঙ্গলের কারণে কিন্তু একসঙ্গে যুক্ত থাকার কারণে জন্মচক্রের মধ্যে অনেক সময় বিভিন্ন বাধার সম্মুখীন হয়ে যায়। অনেক সময় চাকরি পাওয়া যায় না ভালো, অনেক সময় বিবাহের বিলম্ব হয়ে যায়, অনেক সময় অর্থ খুব কুইকলি খরচ হয়ে যায়, শারীরিক সমস্যা চলে আসে, এসব বিভিন্ন বিভিন্ন সমস্যা চলে আসে। এবার এখানে খেয়াল রাখতে হবে যে শনি মঙ্গলের যোগটি যে ভাবের মধ্যে তৈরি হচ্ছে, সেই ভাবের যে গুণ, সেই গুণটাকে কিন্তু অনেকটা পরিমাণে হ্রাস করে দেয়, অনেকটা পরিমাণে কমিয়ে দেয়। যদি শনি মঙ্গল মনে করলে সপ্তম ভাবে রয়েছে, তাহলে সপ্তম ভাবের গুণটা অটোমেটিক্যালি সপ্তম ভাবে থাকলে তো ডিভোর্স হয়ে যাওয়ার মতো সম্ভাবনা তৈরি হয়ে যাবে। যদি মনে করা যায় নবম ঘরে শনি মঙ্গলের যোগ রয়েছে, তাহলে নবম ভাবটাকে অনেকটা উইক করিয়ে দেওয়ার চেষ্টা করে শনি মঙ্গল। শনি মঙ্গলের যোগ যদি আপনার জন্মচক্রের মধ্যে থাকে, তাহলে এখানে প্রথমেই একটা কথা খেয়াল রাখতে হবে, শনি মঙ্গলের যোগ কেন্দ্রকোণে এবং উপচয় স্থান হতে 11th হাউস এবং 2nd হাউসে মোটামুটি ভালো ফল দেয়। জাতকের জীবন সংঘর্ষপূর্ণ হলেও কোনো একটি সময় জাতক কিন্তু অবশ্যই লাভ পেয়ে যায়, কোনো একটি সময় অবশ্যই লাভ পাওয়ার সম্ভাবনা। শনি হচ্ছে 36 বছরকে ইন্ডিকেট করে, অনেক সময় 36 বছরের পরে কিন্তু জাতকের উন্নতি হওয়ার কথা, যদি শনি মঙ্গল কেন্দ্রকোণে অথবা উপজয় স্থানে লাভ 2nd হাউসের মধ্যে অর্থভাবের মধ্যে যদি থাকে, আর অন্যান্য ঘরে থাকলে তো অবশ্যই সমস্যা আপনার জীবনে দেবে। দেখুন, মঙ্গল হচ্ছে সাহস পরাক্রম, মঙ্গল হচ্ছে ভাই বোনের কারকগ্রহ, মঙ্গল হচ্ছে লড়াইয়ের কারকগ্রহ, মঙ্গল হচ্ছে ইউনিটি পাওয়ারের কারকগ্রহ, মঙ্গল হচ্ছে দুর্ঘটনার কারকগ্রহ, মঙ্গল হচ্ছে নেতার কারকগ্রহ, মঙ্গল হচ্ছে ডাক্তারের কারকগ্রহ, মঙ্গল হচ্ছে বৈজ্ঞানিকের কারকগ্রহ, মঙ্গল হচ্ছে পরাক্রমের কারকগ্রহ তো বললাম, মঙ্গল হচ্ছে ষড়যন্ত্রের কারকগ্রহ, মঙ্গল হচ্ছে রাগ জেদের কারকগ্রহ, মঙ্গল হচ্ছে অনেক সময় হাজব্যান্ডের কারকগ্রহ হয়ে যায় মহিলাদের জন্য, আর তার সঙ্গে মঙ্গল হচ্ছে অপারেশনের কারকগ্রহ, মঙ্গল হচ্ছে দুর্ঘটনার কারকগ্রহ তো বললাম, মঙ্গল অপারেশনের কারকগ্রহ, এবং মঙ্গল হচ্ছে একটা এমন সেনাপতি বলা হয় যে মঙ্গল হচ্ছে যে কোনো লড়াইয়ের ময়দানের মধ্যে থাকে সবসময় বলা হয় তাকে, যেখানেই লড়াই যেখানেই সংঘর্ষ সেখানেই রয়েছে মঙ্গল দাঁড়িয়ে। শনি, শনি হচ্ছে দুঃখ নিরাশা হতাশা মৃত্যু আয়ু এইসবের কারকগ্রহ, এছাড়াও দুর্ভাগ্য রোগ, তারপরে হচ্ছে অলসতা, বিদেশি ভাষা বলা যেতে পারে শনিকে, তারপরে মজদুরি, যারা আর কি যারা লো ক্লাসের লেবার বলা হয়,
এই সমস্ত কাজের ক্ষেত্রে শনি অনেক সময় রিপ্রেজেন্ট করে। এছাড়াও শনি কিন্তু আধ্যাত্মিক ব্যবহার অনেক সময় বলা হয়, আধ্যাত্মিক মানসিকতা বোধ অনেক সময় বলা হয়। শনি কিন্তু যে কোনো খনিজ পদার্থকে অনেক সময় ইন্ডিকেট করে থাকে। এমনি শনির ধাতু হচ্ছে লোহা, আর মাটির তলায় যে সমস্ত জিনিস তৈরি হয় বা রয়েছে সেই সমস্ত বিষয়ের কারক গ্রহ হচ্ছে শনি। শনি অনেক সময় বিদেশি ভাষা তো আমি বললাম, মানে এছাড়াও কিন্তু শনি অনেক সময় এডুকেশনের ক্ষেত্রে আর্টস সাবজেক্টকেও অনেক সময় কন্ট্রোল করে। এছাড়াও শনি হচ্ছে ধার নেওয়াকে কন্ট্রোল করে, ছুরিকে কন্ট্রোল করে। শনি হচ্ছে যারা নেশা করছে তাদেরকে কন্ট্রোল করে। শনি হচ্ছে জেল, যদি জেল জেল যাত্রা হয়ে যায় সেই জেল যাত্রাটাকে কন্ট্রোল করে। শনি হচ্ছে বিদেশে থাকা বা কাজ করাটাকে কন্ট্রোল করে। শনি হচ্ছে বড় বড় কারখানাকে কন্ট্রোল করে। শনি হচ্ছে লোহা তো বললাম, মানে লোহা লৌহিক ব্যাপার। এবার দেখুন, শনি হচ্ছে লৌহিক ব্যাপারগুলোকে সব কন্ট্রোল করে, অর্থাৎ লৌহ ব্যাপার মানে যেখানে বিভিন্ন মেশিনপত্র চলে। এবার দেখুন, যারা বড় বড় ইন্ডাস্ট্রির মধ্যে রয়েছেন তারা মনে করুন একটা বিভিন্ন কাজের মধ্যে বিভিন্ন বিভিন্ন পথ অনুসারে কাজ করছেন। এবার মনে করা যাক কোনো একটি ইন্ডাস্ট্রিতে বিভিন্ন টেকনোলজির মাধ্যমে কোনো একটি জিনিস তৈরি হচ্ছে, এই জিনিসটা টেকনোলজি প্লাস সেই কোনো একটি মেশিনের দ্বারা উৎপন্ন হচ্ছে। তাহলে এখানে কিন্তু মঙ্গল এবং শনি দুজনেরই কারক জিনিস চলে আসলো। তাহলে এরকম জায়গাতে অনেক সময় যদি মঙ্গল শনি জন্মচক্রের মধ্যে ভালো জায়গায় থাকে তাহলে সেই কাজে কিন্তু অনেক সময় উন্নতি দিয়ে দেয়। অর্থাৎ শনি মঙ্গলের কারক অনুসারে যদি যতক কাজ করে তাহলে অনেক সময় উন্নতি করিয়ে দেয়। এছাড়াও শনি মঙ্গলের যোগ কিন্তু খেয়াল রাখতে হবে যে এইরকম যোগ কিন্তু বিবাহিত জীবনে সমস্যা নিয়ে আসে, বিবাহে বাধা তৈরি করে দেয়, অর্থ খরচ করিয়ে দেয় খুব কুইকলি, তারপরে স্নায়ুতন্ত্রে কোনো রকম রোগ আসতে পারে, তারপরে হাড়ের কোনো সমস্যা চলে আসতে পারে, রক্তপাত হতে পারে বা বিভিন্ন রকমের এই সমস্ত রোগগুলো কিন্তু নেগেটিভ জায়গায় থাকলে অনেক সময় দিয়ে দেয়। তাই আপনার জন্মচক্রে যদি শনি মঙ্গল থাকে তাহলে আপনাকে অবশ্যই একটা ভয় তো পাওয়ার কিছুটা কথা। যদি আপনার কেন্দ্রকোণে বা উপচয় স্থান সেকেন্ড হাউসের মধ্যে শনি মঙ্গল থাকে তাহলে বিভিন্ন সমস্যা আসার পরও আপনার ভেতরে কিন্তু সফলতাকে অ্যাচিভ করার কিছু গুণ অবশ্যই লুকিয়ে রয়েছে। তাই অবশ্যই সেই গুণের দিকে নজর দিন, সেই গুণটাকে আরও বেশি বৃদ্ধি করার। যদি শনি মঙ্গল মনে করা যাক এই সমস্ত ভাবের মধ্যে রয়েছে তাহলে আপনি শনি মঙ্গলের যেই সমস্ত বিষয়ের কারকেরা সেই সমস্ত বিষয় নিয়ে আপনি কাজ করার চেষ্টা করুন, আপনার কাজে কিন্তু অবশ্যই উন্নতি হবে। দেখুন, শনি মঙ্গলের একটা বিশেষ ব্যাপার হচ্ছে যখন কোনো একটি যোগের মধ্যে শনি যখন যুক্ত হয়ে যায় তখন শনি কিন্তু প্রথম দিকে ডেভেলপমেন্ট দেয় না, কিন্তু বেশ অনেক দিন ধরে লেগে থাকলে সেই জিনিসটার মধ্যে তখন শনি কিন্তু ডেভেলপমেন্ট দিয়ে দেয়। তাই এখানে যদি শনি মঙ্গলের যোগ আপনার জন্মচক্রের মধ্যে থাকে তাহলে আপনি মনে করুন যে শনি মঙ্গলের কি কোনো কাজ আপনি করছেন, হয়তো সেখানে সেরকম উন্নতি হচ্ছে না, কিন্তু আপনি জেনে রাখুন যে আপনার উন্নতি হচ্ছে না হয়তো এই বর্তমানে, কিন্তু ভবিষ্যতে অবশ্যই হবে উন্নতি। এবং শনি মঙ্গল কিন্তু অনেকটা স্পিরিচুয়ালিটির দিকেও অনেক সময় নিয়ে চলে যায়, অর্থাৎ স্পিরিচুয়ালিটিকে কন্ট্রোল করে শনি, এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গল হচ্ছে বিভিন্ন যারা তন্ত্রমন্ত্র করে, যাগ যজ্ঞ করে, কারণ আগুনকেও কন্ট্রোল করে অনেক সময় মঙ্গল। তাই এখানে কিন্তু শনি মঙ্গলের যোগ কিন্তু একজন বড় সাধকও তৈরি করে দিতে পারে, বড় তান্ত্রিক জ্যোতিষীও অনেক সময় তৈরি করে দেয়। তাই এই যোগটিকে নিয়ে খুব ভয় পাবার কিছু নেই। এই যোগটি কিন্তু যদি শুভ জায়গায় থাকে তাহলে আপনি এই যোগটির শুভ এফেক্ট অবশ্যই পাবেন, আর যদি নেগেটিভ জায়গায় থাকে অর্থাৎ কেন্দ্রকোণ বা উপযোগ লাভস্থান বা অর্থস্থানে যদি না থাকে তাহলে এই যোগটি কিন্তু আপনার জীবনকে অবশ্যই সমস্যাযুক্ত করবে। এবং যদি এটা ষষ্ঠ অষ্টম দ্বাদশের মধ্যে হয়ে যায় তাহলে রোগ থেকে কিন্তু আপনার সমস্যা চলেই আসবে, এবং আপনি কিন্তু রোগেতে অনেক রকমভাবে ড্যামেজ হতে পারেন। তাই আর দেরি করবেন না, আপনার যদি জন্মচক্রে শনি মঙ্গলের যোগ থাকে তাহলে আপনি সঠিকভাবে তার উপায় করার চেষ্টা করুন, এবং উপায় করে অর্থাৎ রেমেডি করে আপনি নিজের জীবনকে আরও সুন্দর থেকে সুন্দরতর করে তুলুন। এবং এই পর্যন্ত হচ্ছে শনি মঙ্গলের যোগ। পরবর্তী অনুষ্ঠানে আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে দেখা যাক কোন বিষয়টা এখন বর্তমানে মোটামুটি।